না পলা জমি লোনা জলে ভরা ঘূর্ণি ঝড় জল চার সাথে বাড়ছে খরা পুরি পুরতে তো জল বায়ু বাড়ায় জীবন ঝুঁকি তথ্য প্রযুক্তি করেছে নতুন দিনের মুখী শুনবো মোরা জানবো হ্রাস করবো ব্যথা লড়াই করা জীবন নিয়ে উপকূলের কথা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, প্রীতিয় শুভেচ্ছা সবাইকে। আপনারা শুনছেন রেডিও সুন্দরবন 98.8 FM। শুরু করছি জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অভিযোজন কৌশল বিষয়ক নিয়মিত রেডিও অনুষ্ঠান উপকূলের কথা। আর এই পুরো অনুষ্ঠানটি জুড়ে আপনাদের সাথে থাকবো আমি নাহার ও আমি পলাশ। উপকূলের কথা আজ শুনছেন 86তম পর্ব। এই অনুষ্ঠানটি অনলাইনে শুনতে লগ ইন করুন www.sundarban.communityradio.com.pd। এছাড়াও উপকূলের কথা অনুষ্ঠানটি ইউটিউবে শুনতে লগ ইন করুন উপকূলের কথা রেডিও সুন্দরবন 98.8 FM। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এলজিডির কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প CCRIP-র আওতায় কৃষি তথ্য সার্ভিসের রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI-এর সৌজন্যে সহযোগিতায় ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট IFAD। আর এতে মাঠ পর্যায়ে সম্প্রচার সহযোগী হিসেবে রয়েছে উপকূলীয় 4টি কমিউনিটি রেডিও, খুলনা কয়রার রেডিও সুন্দরবন, সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার রেডিও নলতা, বরগুনা সদরের লোকবেতার ও আমতলির কৃষি রেডিও। এ 4টি রেডিও থেকে সম্প্রচারিত হচ্ছে নিয়মিত রেডিও অনুষ্ঠান উপকূলের কথা। সুপ্রিয় শ্রোতা, শুরুতেই জেনে নিই কী কী বিষয় দিয়ে সাজিয়েছি আজকের উপকূলের কথা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথমেই থাকবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বন জীব বৈচিত্র্য নিয়ে প্রতিবেদন, শুনবেন গান, এছাড়াও থাকছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বন জীব বৈচিত্র্য নিয়ে অভিযোজন কৌশল পর্ব, কৃষি বিনোদন পর্বে রয়েছে নাটিকা বনায়ন, আরও রয়েছে CCRIP এর উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বদলে যাওয়া দিন, রয়েছে নিয়মিত আয়োজন কুইজ, এখানে শ্রোতাদের চিঠিপত্র SMS পড়া সহ থাকবে কাঙ্ক্ষিত কুইজ পর্ব। এছাড়াও আপনাদের জন্য লাইভ ফোন ইন পর্বে থাকবেন একজন বিশেষজ্ঞ অতিথি, যিনি সরাসরি শ্রোতাদের নানান জিজ্ঞাসার উত্তর দিবেন। আজকে আমাদের লাইভ অনুষ্ঠানের বিষয় জলবায়ু পরিবর্তন সহায়ক বনায়ন কর্মসূচি। মাটি হলো কৃষির প্রাণ, মাটির প্রাণ জৈব সার, নিয়মিত প্রয়োগ করলে ফলবে ফসল বারবার। মাটি হলো কৃষির প্রাণ, মাটির প্রাণ জৈব সার, নিয়মিত প্রয়োগ করলে ফলবে ফসল বারবার। মাটি হলো কৃষির প্রাণ। মাটির পুষ্টি যায় রে কমে, নানা কারণে সমস্যার পাহাড় যায় রে জমে। মাটি পরীক্ষার মাধ্যমে সবই জানা যায়, কোন মাটিতে কি সার লাগবে সবই পাওয়া যায়। মাটির স্বাস্থ্য রক্ষা করে জৈব রাসায়নিক সার, নিয়মিত প্রয়োগ করলে ফলবে ফসল বারবার। মাটি হলো কৃষির প্রাণ,
মাটির প্রাণ জৈব সার নিয়মিত প্রয়োগ করলে ফলবে ফসল বারবার, মাটি হলো কৃষির প্রাণ। আপনারা শুনছেন জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অভিযোজন কৌশল বিষয়ক নিয়মিত রেডিও অনুষ্ঠান উপকূলের কথা। শুরুতেই জলবায়ু পরিবর্তনের প্রভাবে বন ও জীব বৈচিত্র্য নিয়ে শুনবেন প্রতিবেদন। প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার এবং পরিবেশের ভারসাম্য রক্ষার উপর প্রাণী ও উদ্ভিদ জগতের অস্তিত্বই নির্ভর করেই মানবজাতির উন্নয়ন অগ্রগতি নির্ভরশীল। আমাদের দেশের আবহাওয়া দ্রুতই বৈরী আচরণ শুরু করেছে, তাই জলবায়ু পরিবর্তনে হারিয়েছে এদেশের বনায়ন ও জীব বৈচিত্র্য, বিলুপ্তি হচ্ছে মৎস্য সম্পদ ও পশু পাখি। তাই জলবায়ু পরিবর্তনে পরিবেশের এই বিরূপ প্রভাবে পথে ঘাটে প্রায় পড়ে থাকছে পশু পাখি। গরমের দিনে প্রচণ্ড গরম এবং শীতের সময়ে প্রচণ্ড শীত পড়ছে, যে কারণে রোগবালাইও বৃদ্ধি পাচ্ছে। এমনকি এটাও বলা যায় জীব বৈচিত্র্য ও বনায়ন ভয়ানকভাবে হ্রাস পাচ্ছে। ইতিমধ্যে আবহাওয়া ও জলবায়ুর কারণে 20 প্রকারের পাখির বিলুপ্তি ঘটেছে, যার ফলে পরিবেশ তার ভারসাম্য হারিয়ে ফেলছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলে ক্রমেই ধেয়ে আসছে সাগরের লোনা পানি। পানির সঙ্গে সাগরের নিচ থেকে বালু এসে পলি জমতে শুরু করে, যার ফলে স্বাভাবিকভাবে গাছ বেড়ে উঠতে না পেরে আস্তে আস্তে মারা যাচ্ছে। বিলুপ্তি হচ্ছে বিভিন্ন প্রজাতির গাছ, যার ফলে ধ্বংস হচ্ছে বন। সেই সাথে উপযুক্ত গাছ, বাসস্থান, খাদ্য ও বিশুদ্ধ পানির অভাবে বনের পশু পাখিও মারা যাচ্ছে। তাই আবহাওয়া ও জলবায়ুর প্রভাবে হুমকির মুখে পড়ছে উপকূলীয় অঞ্চলের জীব বৈচিত্র্য ও বনায়ন। সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ জলবায়ু পরিবর্তনের প্রভাবে বন ও জীব বৈচিত্র্য নিয়ে শুনলেন প্রতিবেদন। অভিযোজন কৌশল পর্ব।
সুপ্রিয় শ্রোতা, সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি অভিযোজন কৌশল পর্বে। অভিযোজন কৌশল পর্বে আজকে আমাদের আলোচনার বিষয় জলবায়ু পরিবর্তনের প্রভাবে বন ও জীববৈচিত্র্য। জলবায়ু পরিবর্তন জীববৈচিত্র্যের উপর হুমকি স্বরূপ। জলবায়ু পরিবর্তন ইতিমধ্যেই পৃথিবীর বিভিন্ন অঞ্চলের জীববৈচিত্র্যকে প্রভাবিত করছে, যার কারণে জীববৈচিত্র্য আজ বিলুপ্তির পথে। একটি দেশের ভূমি ব্যবস্থাপনার নির্দেশে বলা হয় মোট এলাকার 25% এলাকায় বনভূমি থাকা দরকার, কিন্তু সারা বিশ্বেই জনসংখ্যার চাপে বনভূমির পরিমাণ ক্রমেই কমছে। সেই সাথে উপযুক্ত গাছ, বাসস্থান, খাদ্য ও বিশুদ্ধ পানির অভাবে বনের পশু পাখিও মারা যাচ্ছে। এখন কোন দেশের কোন বনকে যতই সংরক্ষিত বলে চিহ্নিতকরণ করা হোক না কেন, ওই বন থেকে কি পরিমাণ কাঠ উৎপাদন হবে তার একটা লক্ষ্যমাত্রা থাকে, এবং ওই লক্ষ্যে সরকারিভাবে গাছ কাটা চলে, কিন্তু নতুন গাছ সেভাবে লাগানো হয় না। বাংলাদেশের বনভূমিকে রক্ষা করতে হলে আমাদের জনসংখ্যা বৃদ্ধি রোধ করে এই সীমিত ভূখণ্ডে স্বয়ংসম্পূর্ণভাবে বেঁচে থাকার পরিকল্পনা নিতে হবে। এই প্রয়োজনে খেয়াল খুশি মতো উন্নয়নের নামে জনবিরোধী প্রকল্প গ্রহণ করে ভূমি, নদী, খাল, বন ও জলাভূমি দখল এবং দূষণ বন্ধ করতে হবে। বন এলাকায় সব ধরনের শিল্প উদ্যোগ বাতিল করে পরিবেশ দূষণের জন্য তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে হবে। সব প্রকার বিদেশি ও বিজাতীয় গাছের বনায়ন নিষিদ্ধ করে তাদের পর্যায়ক্রমে বিদায় করে দিতে হবে। আমাদের দেশে আম, জাম, কাঁঠাল ও লিচুর মতো অনেক ফলের গাছ আছে, যাতে ফল হয় আবার মূল্যবান কাঠও হয়। তাই বন বিভাগের মাধ্যমে দেশব্যাপী দেশীয় জাতের ফলদ গাছ লাগানোর ব্যাপক প্রচারাভিযান চালাতে হবে। শ্রোতা বন্ধুরা, আবহাওয়া ও জলবায়ুর প্রভাবে হুমকির মুখে পড়ছে উপকূলীয় অঞ্চলে জীববৈচিত্র্য ও বনায়ন। তাই এই সম্পদকে রক্ষা করতে এগিয়ে আসতে হবে আমাদের সকলের। আপনারা শুনছেন রেডিও সুন্দরবন এফএম 98.8। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ জলবায়ু পরিবর্তনের প্রভাবে বন ও জীববৈচিত্র্য নিয়ে আলোচনা শুনলাম কৃষি বিনোদন পর্ব। শ্রোতা, এবার থাকছে আপনাদের জন্য একটি বিনোদন। আর কৃষি বিনোদন মানেই মজার এবং শিক্ষণীয় নাটিকা। কৃষি বিনোদনে আজ আপনাদের জন্য থাকছে নাটিকা বনায়ন। নাটিকাটি রচনা করেছেন পলাশ চন্দ্র ঢালি। আরে বন্ধু, কেমন আছিস? অনেকদিন পর তোর সাথে দেখা। হ্যাঁ রে বন্ধু, ভালো আছি। সত্যি তুই ঠিকই বলেছিস, অনেকদিন নয়, অনেক বছর পর তোর সাথে দেখা। তা 4-5 বছর তো হবেই। তা তোর খবর কি বল? কি আর বলবো, ওই বাড়িতে থাকি, খাই দাই আর বিকেল হলে আড্ডা দিই, এভাবেই চলে যায়। সে কি কথা, এভাবে করি চলবে নাকি? কি করবো বল, গ্রামে কাজ কাম নেই, তাই খাই আর ঘুরে বেড়াই। শোন, আমি একটা এনজিওতে কাজ করি। আমাদের মূল উদ্দেশ্য বিভিন্ন প্রতিষ্ঠানে বনায়ন করা। ইচ্ছা করলে তুই আমাদের সাথেও সাহায্য করতে পারিস। এটা তো খুবই ভালো কথা, তা আমায় কি করতে হবে তাই বল। আপাতত তুই আমাকে বল, গ্রামের ভিতরে কোন কোন প্রতিষ্ঠান আছে যেখানে আমরা গাছ লাগাতে পারি। আমি কাল নার্সারি হতে গাছের চারা নিয়ে আসবো, আর গ্রামের লোকদের সাথে নিয়ে আমরা কালই সেই সব প্রতিষ্ঠানে গাছ লাগাবো। তুই স্থানীয় মেম্বারকে একটু জানিয়ে রাখিস। আচ্ছা ঠিক আছে, তোর কোনো চিন্তা করা লাগবে না, আমি মেম্বার সাসারে আজই বলে রাখছি, তাছাড়া প্রতিষ্ঠানগুলোতেও আমি জানিয়ে রাখবো। তাহলে বন্ধু কাল দেখা হবে, আজ তাহলে আসি। আজ আমাদের একটা খুশির দিন, কারণ যে গাছ আমাদের অক্সিজেন দেয় সেই গাছের চারা রোপণ করতে সবাই মিলে আমরা এখানে হাজির হয়েছি। একদিন এই গাছগুলো অনেক বড় হবে, তখন আমরা আজকের এই দিনের সাক্ষী হয়ে থাকব, কি বলো সবাই? জি জি মেম্বার সাহেব। মেম্বার সাসা, আমার একটা কথা আছে। বলো সবুজ, কি বলবে? বলছি আমাদের স্কুলে গাছ দিয়ে যারা সাহায্য করেছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, আর প্রথম গাছটি আমাদের প্রধান শিক্ষকের হাত দিয়ে লাগাতে চাই। খুবই সুন্দর প্রস্তাব, অবশ্যই আমরা সেটাই করব। তাহলে চলো সবাই আমরা কাজ শুরু করি। শুনলেন নাটিকা বনায়ন। নাটিকাটি পরিবেশনায় কাঠকাটরা শ্রোতা সঙ্গের সদস্যবৃন্দ।
দিন বদলে এলো রে ভাই সিসিআরআইপি এগিয়ে সড়ক সেতুর উন্নয়নে যাব সব বাধা পেরিয়ে সাইক্লোন শেল্টার প্রাণ বাঁচায় ঝড় জল উচ্ছ্বাসে বাজার ব্যবস্থায় মহিলা কর্নার আছে পুরুষের পাশে অগ্রগতির যাত্রাপথে বাংলার গঙ্গায় জলবায়ু পরিবর্তনে কোনো ভয় নাই জলবায়ু পরিবর্তনে কোনো ভয় নাই জলবায়ু পরিবর্তনে কোনো ভয় নাই বদলে যাওয়া দিন বৈজ্ঞানিক তথ্য উপাত্তের ভিত্তিতে জলবায়ু পরিবর্তনের প্রভাবকে বিবেচনায় রেখে সিসিআরআইপি কাজ করে যাচ্ছে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে জলবায়ুর প্রভাবপ্রদক মান বজায় রাখা হচ্ছে যাতে দুর্যোগের সময় অবকাঠামোগুলো নিরাপদ থাকে এলজিইডির কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প সিসিআরআইপি জলবায়ু পরিবর্তনের প্রভাবকে বিবেচনায় রেখে ঢাকা বরিশাল ও খুলনা বিভাগের ১২টি জেলায় অবকাঠামো উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে আর এর সহযোগিতায় আছে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট ইফাদ এই প্রকল্প বাস্তবায়ন ও অগ্রগতি বিষয়ে শুনব প্রকল্প পরিচালক এ কে এম লুৎফর রহমানের সাক্ষাৎকার এটা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই স্থানীয় মানুষ অর্থাৎ যে যাদের জন্য আপনারা করছেন তাদের উপলব্ধিটা কেমন মনে হচ্ছে একজন প্রকল্প পরিচালক হিসেবে এটা অত্যন্ত আশাব্যঞ্জক এবং যখন যে মহিলারা ঘর থেকে বের হতো না সেই মহিলাদেরকে নিয়ে আমরা তাদের সহায়তায় তাদের দ্বারা একটা মার্কেট পাকা অবকাঠামো নির্মাণ করছি নির্মাণ করার ফলে ওই সমস্ত মহিলাদের যে তাদের আর্থিক যে ভিত্তি মজবুত হচ্ছে পাশাপাশি তাদের সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে অবকাঠামো উন্নয়নে এবং এটা করার আগে অনেকেরই এক সন্দিহান ছিল যে মহিলারা কখনোই এই জাতীয় কাজ করেনি তাদের দিয়ে কীভাবে কাজটা হবে কিন্তু যখন এটা কমপ্লিট হয়ে যাচ্ছে তখন এটা অভাবনীয় এবং এলাকার লোকজন বিস্মিত মহিলারাও বিস্মিত প্লাস এলাকার জনসাধারণও বিস্মিত যে এই দুস্থ মহিলারা কীভাবে একটা মার্কেট নির্মাণ করতে পারে এবং তারা অত্যন্ত স্বতঃস্ফূর্ত তাদের আগ্রহ এবং স্বতঃস্ফূর্ততা এটা আমাদেরকেও মুগ্ধ করেছে যার কারণে আমরা এই নির্মাণের পরপরই ওই মহিলাদেরকে যা কীভাবে আবার উন্নয়ন কর্মকাণ্ডে অব্যাহত রাখা যায় সেজন্য আমরা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি ফলোআপ কার্যক্রমও চলছে এবং এই কার্যক্রমটা কি অব্যাহত থাকবে রাইট বিশেষ করে পিকেএসএফ এর মাধ্যমে আর একটা প্রকল্প একই জায়গায় চলছে এবং তারা মূলত এই যে যাদেরকে আমরা দিয়ে টার্গেট দিয়ে করেছি এদের ভাগ্য উন্নয়ন এবং জীবন জীবিকার মান বৃদ্ধিকরণের জন্য সেই পিকেএসএফ এর মাধ্যমে আর একটা প্রজেক্ট চলছে সম্প্রতি শুরু হয়েছে তো আমরা ওই প্রকল্পের সাথে এই দুস্থ মহিলাদেরকে লিঙ্ক করে দিচ্ছি সমন্বয় করে দিচ্ছি যে পরবর্তীতে বাজারজাতকরণ সহ অন্যান্য জীবন জীবিকাতে যারা অবদান রাখতে পারে ওই প্রকল্পের সহায়তা এই জন্য আমরা একটা সমন্বয় করে দিচ্ছি ওই প্রকল্পের সাথে স্থানীয় জনপ্রতিনিধিরা আমাদের তো সর্বক্ষেত্রেই তাদের সহযোগিতা পাচ্ছি সেটা পরিকল্পনা থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত সর্বক্ষেত্রেই জনপ্রতিনিধির আমাদের তাদের সমন্বয় এবং সহযোগিতা রয়েছে বিশেষ করে বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি সে পদাধিকার বলে সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান এবং তিনিই আমাদেরকে দিক নির্দেশনা এবং পরিকল্পনা করতে সহায়তা করছে বাজারে স্থান নির্ধারণ করছে তারপরে এই দুস্থ মহিলাদেরকে সংগ্রহ করা তালিকা দেওয়া এই কাজে তারা আমাদেরকে সহায়তা করছে এবং আমরা এই কাজে তাদের পূর্ণ সহযোগিতাই পাচ্ছি জলবায়ু পরিবর্তনের বিষয়ে যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টি বলা হয় যে যেটা আপনার প্রকল্পের মধ্যেও আছে সেটি হচ্ছে যে সহনীয় মানে তার মধ্যে আরেকটি বিষয় এখন যুক্ত হয়েছে সেটা হচ্ছে যে অ্যাডাপ্টেশন তো এই বিষয়গুলো এখানে কি জোর দেওয়া হচ্ছে কিনা হ্যাঁ অ্যাডাপ্টেশন তো অবশ্যই কারণ
জলবায়ুর যে পরিবর্তনের সাথে সাথে যে আমরা এর অবকাঠামোর উপরে যে তার প্রভাব, এবং সেই প্রভাবটা ফার্স্ট বিবেচনায় নিয়েই আমরা ডিজাইন করতেছি ওই অবকাঠামোগুলি, এবং স্থানীয় লোকজনকেও আমরা এই এই জিনিসগুলি অবহিত করছি, প্রশিক্ষণ দিচ্ছি, তাদের কাছে ট্রান্সমিট করছি, যাতে ভবিষ্যতেও এই একই পদ্ধতিগুলি অন্য অন্য অবকাঠামোর ক্ষেত্রে তারা রিফ্লেক্ট করতে পারে। মানুষের উপরে আঘাত এসেছে বারবার, পৃথিবীর উপরে মানুষের উপরে আঘাত এসেছে বারবার, অদম্য মানুষ লড়েছে চিরকাল, থেমে তো সে থাকে নিয়া, অদম্য মানুষ লড়েছে চিরকাল, থেমে তো সে থাকে নিয়া। তাই হোক যত জলবায়ু পরিবর্তন, আমরা বাঁচব, আমরা বাঁচাবো, আমরা সাজাবো পৃথিবীকে মনের মতন, আমরা সাজাবো পৃথিবীকে মনের মতন। প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে টিকে আছে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের হাজারো মানুষ। প্রায় বছরই তারা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের কবলে পড়ে ক্ষতির সম্মুখীন হয়। বিনষ্ট হয় প্রাণ, ঘরবাড়ি, ক্ষেতের ফসল, গবাদি পশু, বেড়ি বাঁধ সহ অন্যান্য সম্পদ। প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে চাই ব্যাপক সচেতনতা। কৃষি উৎপাদন যাতে ব্যাহত না হয়, এজন্য ব্যবহার করতে হবে জলবায়ু পরিবর্তনশীল ও অভিযোজিত আধুনিক কৃষি প্রযুক্তি। আসুন সম্মিলিত প্রচেষ্টায় প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমিয়ে আন। জনস্বার্থে রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI, কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট CCRIP। বন্ধুরা, শুনছিলেন CCRIP স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডের উপর জনসাধারণের মতামত। আজকের কুইজ। CCRIP-তে কার সাক্ষাৎকার নেওয়া হয়েছিল? আমি আবারও বলছি, CCRIP-তে কার সাক্ষাৎকার নেওয়া হয়েছিল? ক AKM লুৎফর রহমান, খ তারিক সালমান, গ আতিয়ার রহমান। শ্রোতা বন্ধুরা, উত্তর পাঠাবেন 31 ডিসেম্বর বিকাল 5টার মধ্যে, আর উত্তর পাঠানোর সময় খামে পর্ব নম্বর লিখতে ভুলবেন না। আমাদের কাছে চিঠি পাঠানোর ঠিকানা প্রযোজক উপকূলের কথা, রেডিও সুন্দরবন 98.8 FM, আমাদি বাজার, কয়রা, খুলনা 9291। SMS এর মাধ্যমে কুইজের উত্তর দিতে চাইলে প্রথমে আপনার নাম ও ঠিকানা, তারপর কুইজের সঠিক উত্তর লিখে পাঠিয়ে দিন 01750055636 এই নম্বরে। একই নম্বরে ফোন করেও জানাতে পারবেন আপনার মতামত। প্রিয় শ্রোতা, 85তম পর্বের কুইজের সঠিক উত্তর ছিল গ, 12টি জেলায়। আর SMS এর মাধ্যমে সঠিক উত্তর দিয়েছেন কৃষ্ণা সরকার। শ্রোতা বন্ধুরা, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। অনেক কথা হলো আজ, আর নয়, কথা হবে আগামী পর্বে। অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন প্রতি রবি ও মঙ্গলবার রাত 8:30 মিনিটে, আর সোমবার ও বুধবার সন্ধ্যা 7:30 মিনিটে আপনার প্রিয় রেডিও সুন্দরবন 98.8 FM থেকে। প্রিয় শ্রোতা, বিদায় নেবার আগে জানিয়ে দিচ্ছি উপকূলের কথা অনুষ্ঠানটির গ্রন্থনা ও প্রযোজনায় শামসুন নাহার, উপস্থাপনায় ছিলাম আমি নাহার ও আমি পলাশ, শব্দধারণ সম্পাদনা ও ব্যবস্থাপনায় পলাশ চন্দ্রঢালী, পরিচালনা ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, শুনতে থাকুন রেডিও সুন্দরবন 98.8 FM। আল্লাহ হাফেজ। পরিবর্তিত জলবায়ু বাড়ায় জীবন ঝুঁকি, তথ্য প্রযুক্তি করেছে নতুন দিনের মুখী, শুনবো মোরা জানবো হ্রাস করবো ব্যথা, লড়াই করা জীবন নিয়ে উপকূলের কথা।